একাদশ জাতীয় সংসদে চলতি অধিবেশনের সমাপনী বক্তব্য দিচ্ছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে। নির্দিষ্ট করে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম এখন 21 থেকে 2041, এই 2041 বাংলাদেশ কেমন হবে আমরা সে পরিকল্পনাটাও কিন্তু প্রণয়ন করেছি। শুধু এখানেই থামি নাই, 41 পরে 2100 সালের এই বদ্বীপটা প্রজন্মের পর প্রজন্মের জন্য কীভাবে উন্নত হবে সেই পরিকল্পনাটাও কিন্তু আমরা ডেল্টা প্ল্যান 2100 করে দিয়েছি। যেদিন কেউ বাঁচে না হয়তো আমরা থাকবো না, তারপরেও আমাদের প্রচেষ্টা হচ্ছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ে পৌঁছে দেওয়া, শিক্ষা যেন প্রতিটি মানুষ ঘরে ঘরে পায় তার ব্যবস্থা নেওয়া, এবং বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না এটাই আমাদের সিদ্ধান্ত। যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন স্বাধীনতার পর গুচ্ছগ্রাম নির্মাণের মধ্য দিয়ে, এবং তারই পদাঙ্ক অনুসরণ করে গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম, তারপরে আশ্রয়ন প্রকল্প, এর মাধ্যমে আমরা মানুষকে গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছি। 91 সালে বিএনপির আমলে ঘূর্ণিঝড়ে যারা সম্পূর্ণ বাস্তুহারা হয়ে ওই কক্সেস বাজারে বস্তিতে বসবাস করত, তাদেরকে ওই কক্সবাজার খুরুশকুলে আমরা ফ্ল্যাট নির্মাণ করে তাদের পুনর্বাসনের কাজ শুরু করেছি। বস্তিবাসী তারা যেন ভালোভাবে বাঁচতে পারে তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি, তারা ভাড়া দিয়েই থাকবে কিন্তু একটু ভালোভাবে বাঁচবে। বাংলাদেশে যেখানেই ভূমিহীন গৃহহীন মানুষ তাদেরকে আমরা আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘর করে দিয়েছি। এই বলতে গেলে 96 সাল থেকে এ পর্যন্ত কম করে হলেও 10 লক্ষ মানুষকে আমি ঘর তৈরি করে দিয়েছি।